বিপত্তি কোণের ধারণা। আজকের ক্লাসে আমরা কি জানবো? বিপত্তি কোণের ধারণা সম্বন্ধে। তার আগে আমি দু একটা কথা বলিনি, কি বলতো? হ্যাঁ, তোমরা জানো এই যে জ্যামিতি, তো জ্যামিতি তো বিপত্তি কোণ, এসব কোণ টোন গুলো তো জ্যামিতির আন্ডারে পড়ে নাকি? তো জ্যামিতির যে জনক তার নাম কি? ইউক্লিয়ড। গ্রিস দেশের একজন গণিতজ্ঞ যার নাম হচ্ছে ইউক্লিয়ড। ওই ইউক্লিয়ড গণিতজ্ঞ প্রায় 467 খানা উপপাদ্য লিখেছেন একটা বইয়ে। সেই বইটার নাম কি জানো? এলিমেন্ট। এলিমেন্ট নামক বইয়ে 467টা উপপাদ্য দিয়েছে, সবইকে সমতলিক এবং ঘন জ্যামিতি মিলিয়ে। এখন ওই উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে আমাদের কিছু স্বীকার্য আছে আর কিছু স্বতঃসিদ্ধ আছে। তো আমরা স্বীকার্যগুলি জেনে নেব। টোটাল 5টা স্বীকার্য, মানে যেগুলোকে জ্যামিতিক শর্ত বলা হয়। তো এখন কথা হলো সেই 5টা স্বীকার্যের মধ্যে সেগুলো কি কি, কিরকম স্বীকার্য, সেগুলো আমরা একটু জেনে নিই, তারপর আমরা এই বিপত্তি কোণে চলে যাব। আচ্ছা, 1 নম্বর স্বীকার্য কি বলা হয়েছে জানো? 2টি বিন্দুতে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। দেখো, এই একটা বিন্দু, একটা বিন্দু, একই সমতলে এই 2টো বিন্দু দিয়ে যদি সরলরেখা আঁকি, দেখো একটি আঁকা যাচ্ছে, তুমি আর একটা আঁকতে পারবে? এই 2টো বিন্দু দিয়ে তুমি কি আর একটা সরলরেখা আঁকতে পারবে? পারবে না, একটি আঁকা যাবে। তাহলে এইটা গেলো 1 নম্বর স্বতঃসিদ্ধ। আচ্ছা, তারপর 2 নম্বর স্বতঃসিদ্ধ কি বলা রয়েছে? একটি সরলরেখাংশকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়। মনে করো এই যে একটি সরলরেখাংশ আছে, ঠিক আছে, আমি ইচ্ছে করছি এদিকে বাড়াবো, ঠিক আছে, বাড়তে থাকবে, এই দিকে ইচ্ছে করছি বাড়াবো, বাড়তে থাকবে। তাহলে সরলরেখা এখান থেকে এইটুকু ছিল, তাকে ইচ্ছে খুশি দুদিকেই, মানে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়। 3 নম্বর স্বীকার্য কি বলেছে দেখো? বলছে একই সমতলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। দেখো, এটা তো একই সমতল, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, ব্যাসার্ধ ছোট বড় না করা হয়, যদি এটা ফিক্সড থাকে তাহলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে। বৃত্তটা কিরকম হয়ে গেল? ডিমের মতো হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি হাতে করে আঁকছি, তো তোমরা যখন পেন্সিল কম্পাসে আঁকবে ঠিকই হবে। না, এটা মোটামুটি তো ঠিক হয়েছে। তাহলে কি বলছে? একটি বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। তুমি যদি ব্যাসার্ধ বাড়াও তাহলে আবার একটা হবে। 4 নম্বর স্বীকার্য কি বলেছে? 2টি সমকোণের পরিমাপ সমান। 2টি সমকোণের পরিমাপ সমান, মনে করো এটা একটা কি 90 ডিগ্রি কোণ, সমকোণ। আবার যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকা যায়, দেখা যাবে 2টোই সমান, সমকোণ তো সমান হতেই হবে। তাহলে কি বলছে? 2টি সমকোণের মান সবসময় সমান। আচ্ছা, 5 নম্বর স্বীকার্য হচ্ছে কি বলছে? যদি এরকম একটি সরলরেখা থাকে, এই সরলরেখার বাইরে যদি একটি বিন্দু থাকে, তাহলে এই বিন্দু দিয়ে এই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যাবে, 2টো হবে না। তুমি এখান থেকে কি আরেকটা টানতে পারবে? এটার সঙ্গে সমান্তরাল হবে না। তুমি যদি এই বিন্দু দিয়ে টানো, মনে করো এই একটা টানলাম, কিন্তু এইটা কি এর সঙ্গে সমান্তরাল হচ্ছে? হবে না, এই তো আরেকটু যে এখানে কাট করে যাবে, বুঝা গেল? তাহলে এই হলো আমাদের স্বীকার্য, 5খানা স্বীকার্য হয়ে গেল। এই স্বীকার্যগুলোর সাহায্যে আমরা সব উপপাদ্যগুলো ধীরে ধীরে প্রমাণ করব। এখানে আরেকটা কথা বলে রাখি, কিছু জ্যামিতিক শর্ত বিবৃতি আছে যেগুলোকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব, মানে প্রমাণ করা যায়, সেগুলোকে আমরা কি বলি জানো? উপপাদ্য। এই উপপাদ্যগুলি তোমাদের শিখতে হবে, এগুলি মাধ্যমিকেও পরীক্ষায় পড়ে। তোমাদের ক্লাস 8, 7, 7 নেই 7-এ ধীরে ধীরে মানে শেখা হচ্ছে, 8, 9, 10, 11, 12, মানে অঙ্কের এই উপপাদ্য বারকে বার বাড়তেই থাকবে। উপপাদ্য ঠিকঠাকভাবে প্রমাণ করতে গেলে তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো জানতেই হবে।
আর একটা কথা, ঠিক সত্য বিবৃতি সেগুলো আমরা প্রমাণ করব না, কিন্তু সেগুলোর সাহায্য নিয়ে অন্যগুলোকে প্রমাণ করব। সেগুলো কি বলাচ্ছে? স্বতঃসিদ্ধ। হ্যাঁ, স্বীকার্য পাঁচটা বললাম, আর যেগুলো ওই জ্যামিতিক সত্য বিবৃতি যেগুলোকে প্রমাণ করব না, কিন্তু সেগুলোর সাহায্যে আমরা অন্যগুলো প্রমাণ করবো, সেগুলো কি বলবো? স্বতঃসিদ্ধ। ঠিক আছে, এখন বিপত্তিক কোণ দেখো। মনে করো এ একটা সরল রেখা, না রেখাংশ, সরল রেখা আর সরল রেখাংশটা কি জিনিস? যদি এইরকম একটি লাইন থাকে, স্ট্রেট লাইন, এটা যদি এই এখান থেকে শুরু হয়েছে, এখানে তো শেষ, তাহলে কি বলা হবে? সরল রেখাংশ। আর যদি এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, তখন আমরা এটা কি বলবো? সরল রেখা। সরল রেখা আর সরল রেখাংশ বোঝা গেল? সরল রেখার কিছু অংশ, মানে যেটা কেটে নেওয়া হয়েছে, এইটা কি বলছি? সরল রেখাংশ। দেখো আরেকটা সরল রেখা এই বরাবর এসেছে, এই বরাবর বেরিয়ে গেছে, কোথায় কাট করেছে? এখানে কাট করেছে। হ্যাঁ, তাহলে এই যে অংশ ছেদ করেছে, এটা কি বলা হবে? ছেদ বিন্দু। তাই তো, এটাকে যদি নাম দিয়ে দিই, মনে করো এ বি সরল রেখা আর সি ডি সরল রেখা, একটা নির্দিষ্ট বিন্দু ওতে ছেদ করেছে। দেখো তো এখানে ছেদ করার ফলে কটা কোণ উৎপন্ন হয়েছে? এখানে কটা কোণ উৎপন্ন হয়েছে বলতো? ভালো করে দেখো কটা কোণ আছে, কটা কোণ আছে? চারটা কোণ আছে। দেখো এক নাম্বার কোণ, দু নাম্বার কোণ, তিন নাম্বার কোণ, চার নাম্বার কোণ, চারটা কোণ আছে। দেখো কোণগুলোর নাম কি বলতো? দেখো এক নাম্বার কোণের নামটা কি বলতো? কোণ AOC, AOC বলেছিলাম যে এইটা কোনটাকে প্রকাশ করা হবে সেটাকে মাঝখানে নামটা দিতে হয়। দু নাম্বার কোনটার নাম কি? এটা দু নাম্বার, BOC অথবা COB, যে কোনো একটা লিখতে পারো। আমি যদি বিটাকে আগে লিখি BOC। তিন নাম্বার কোনটার নাম কত বলো? DOB। কেন, যদি BOD লিখি তাহলে হবে। আরেকটা কোণ, চার নাম্বার কোণের মান কত, মানে নামটা কি হবে? AOD। দেখো এবার দেখো বিপরীত কোণ কোনটাকেই বলবো, এই যে বিপরীত কোণ আছে না, বিপরীত কোণ বলবো, ঠিক এইটার উল্টো সাইডে গিয়ে আছে এই কোণ, এই কোণ উল্টো দিকে আছে এটা। তাহলে এক নাম্বার কোণের সাথে তিন নাম্বার কোণ, এটাকে আমরা কি বলবো? বিপরীত কোণ। তাহলে বলো তো এই চার নাম্বার কোণের বিপরীত কোণ কি? দুই। তাহলে এই কোণের বিপরীত কোণ এটা, আর এই কোণের বিপরীত কোণ এটা। তাহলে আমরা কোণের ভাষায় কিরকম ভাবে লিখবো? তাহলে কি লিখবো জানো? দেখো এখানে হচ্ছে কি, কোণ AOC সমান বিপরীত কোণ, এটা কোণ আর বানান করে লিখবো না, এই কোণের চিহ্ন দিয়ে দেবো, AOC, AOC সমান বিপরীত কোণ হচ্ছে কি? BOD, BOD। আবার একটা কোনটা হচ্ছে দেখো, কোণ AOD, AOD ভালো করে লক্ষ্য করো, AOD সমান বিপরীত কোণ কি হবে? জোরে বলো, BOC। তাহলে বিপরীত কোণটা বোঝা গেছে কি জিনিস? তোমাকে যদি বলা হয় এই কোণটার বিপরীত কোণ কত, কোণ BOD সমান বিপরীত কোণ কত হবে বলো তো? হ্যাঁ, AOC, মানে এইটার বিপরীত কোণ বললে এটা, এইটার বললে এটা, এইটার বললে এটা, ওটার বললে ওটা, নাকি? হ্যাঁ, তাহলে বিপরীত কোণটা বোঝা গেছে। ঠিক আছে, বেশ, এরপর আমরা উপপাদ্য প্রমাণ করব। এই বিপরীত কোণ সংক্রান্ত যে সকল উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে প্রমাণ করা শিখব।
মানে আমাদের উপপাদ্য 1 1 নম্বর উপপাদ্য হবে সেটা, ঠিক আছে? সেটা আমরা প্রমাণ করে পরে ক্লাস